नमस्कार बंधुरा, आज के आमार संडे स्पेशल रेसिपी तो हच्छे आज बटर चिकेन मसाला। तो आमार जा जा लागबे आमि तोमादेर साथे शेयर करब। तो ए हच्छे चिकेन, एटा लोकल मुर्गीर मांस। ए हच्छे काचा मरीच, तारपर आछे रसुन, एखाने आछे एकटा लेबु, तारपर आछे आदा आर प्याज काटा आछे, एखाने आछे आलू আর লাগছে আমার আমুলের বাটার। আর লাগবে এখানে যা যা মশলা অ্যাড করতে হবে এখানে আছে সব। এখানে আছে ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো। তো এইগুলো আমার লাগবে। আর এখানে আছে গরম মশলা। এখন আমি কাঁচা মরিচ, আদা আর রসুনটাকে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। বাটার চিকেন মশলা রান্না করার জন্য আমার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে আমি অল্প বাটার দিয়ে দেব আলু আর পেঁয়াজটাকে ভাজা করার জন্য। তো এখন আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে অল্প হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা ভাজা করার জন্য। অল্প হলদি আর লবণ দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এবারে আমি এইগুলো বাটারের মধ্যে ভাজা করে নেব। বাটারটা গরম হয়ে গেছে। এবারে আমি আদা, পেঁয়াজ, রসুন বাটা আর তো এখানে সব মশলা আছে। তো এখন আমি একে একে চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি সব মশলাকে। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি আদা, পেঁয়াজ, রসুন বাটাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। তো আমার মশলাটা পুরো দেওয়া হয়ে গেছে। এবারে আমি লেবুটার রস দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন আমি এগুলোকে একসাথে মিক্সড করে নেব, তারপর 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে মশলা মাখানোর। তো এখন আমি আলু আর পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে নামিয়ে নেব। আমি বাটার চিকেন মশলা রান্না করার জন্য কোনো ধরনের তেল ইউজ করিনি, শুধু বাটার দিয়েই রান্না করছি। বেশি বাটার দিতে হবে না, অল্প বাটার দিলেই হবে। এখন আমি কড়াইর মধ্যে আরো অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ছড়িয়ে দিলাম। চিকেন গুলোকে আমি ঢেলে দিচ্ছি কড়াইর ভেতর। এখন আমি চিকেনটার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, গরম করে রাখা জল আছে।
তো জল দিয়ে দিলাম আর অল্প নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে, তাই আমি এখন নামানোর আগে অল্প বাটার ছড়িয়ে দেব। বাটারটা দিয়ে দিলাম। এবারে এটা পুরো মাংসের মধ্যে মিক্স করে নেব। তো আমার চিকেনটা সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমার বাটার চিকেন মশলা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এখন আমি নামিয়ে নেব এটাকে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে আপনাদের। আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে নিলাম বাটার চিকেন মশলা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি ভাতের সাথে সার্ভ করবো।